নমস্কার, নিতাই কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হবে বেসনের চিলা। বেসনের চিলা বা আমরা বাংলায় বলি ওটাকে বেসনের গোলা রুটি। তা বেসনের চিলা করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে এক কাপ বেসন, এক কাপ থেকে একটুখানি কম। এটা হচ্ছে ছোলার ডালের বেসন, না এটা মটর ডালের বেসন। বেসন তো দু রকমের হয়, আমি মটর ডালের বেসন নিয়েছি। এখানে আছে ভাজার জন্য সাদা তেল, আর আমি কিছু সবজি নিয়েছি। আছে এখানে হাফ পেঁয়াজ কুচি, একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি। অল্প একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। আর আছে এখানে গাজর, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে কিছুটা ধনে পাতা কুচি আছে, আর আছে দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি। আছে এখানে লবণ, আছে বিট লবণ এক চামচ, চাট মশলা এক চামচ। এবার গোলাটা তৈরি করে নেব। বেসনটা ঢেলে দিলাম, সবজিগুলো সব ঢেলে দিচ্ছি। চাট মশলাটা দিয়ে দিলাম, আর লবণ দিলাম দেড় চামচের একটু কম। এবার আমি মিশিয়ে নেব এগুলো সব একসাথে। এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করব। একবারে সব জল দেবো না, অল্প অল্প করে দেবো, নালে গোলা একদম পাতলা হয়ে যাবে। গোলা আমার রেডি হয়ে গেছে, এর থেকে বেশি পাতলা করব না। এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তাওয়া গরম করতে দিয়েছি, গোলাটা আপনাদের একটু দেখাই। এই যে এরকম হবে, একদম পাতলাও না আবার খুব গাঢ়ও না, আর এটা খুব হেলদি, একদম সকালে ব্রেকফাস্টের জন্য খুব ভালো। এবার আমি তাওয়াটা একটু ব্রাশ করে নেব তেল দিয়ে। এটা খেতেও খুব ভালো লাগে। এটা মিডিয়াম হিটে আমি ভাজবো। এবার আমি খুলে দেখি, আমি এটা ঢেকে দিয়েছিলাম। এ দেখেন কি সুন্দর একবারে উপরটা হয়ে গেছে। সাইডে আমি তেলগুলো একটুখানি লাগিয়ে নিচ্ছি। ঢেকে দিলে নামমাত্র একটু তেল লাগিয়ে নিচ্ছি, বেশি তেল দেব না। আর একটুখানি ঢেকে রাখবো,
5 মিনিটের জন্য তারপরে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবার ওরমভাবে আমি আরেকটাও ভেজে নেব এবার এটা ঢেকে দেব লো হিটে কিছুক্ষণ হোক এবার খুলে দেখব একটু তেল ব্রাশ করে নিচ্ছি আবার এটাকে ঢেকে দেব ঢেকে ঢেকে করলে নরম হয় ভালো খুলে দেখি হয়ে গেছে এই পিঠটা সুন্দর হয়েছে চিলা বানানো রেডি হয়ে গেছে প্লেটে রেখেছি খুব ভালো লাগছে দেখতেও খুব ভালো লাগছে আর এই চিলা খেতে খুব ভালো লাগে আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন এবার এটা আমি আমার ছোট ছেলেকে দেব খেতে ও খেয়ে বলুক এটা সত্যি খুব ভালো লাগে আমরা বাড়িতে বানিয়ে খাই এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার এটা খুব ভালো লাগে মা এটা মাঝে সাঝে বানিয়ে দেয় আমরা এটা টিফিনেও নিয়ে যাই খুব সুন্দর লাগছে আমি পুরো প্লেট খালি করে দিয়েছি আমার এত ভালো লাগছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসি তাহলে